ক্যানিংয়ে প্রকাশ্যে তিন তৃণমূল নেতা খুন, আরও গ্রেপ্তার, এফআইআরে নাম থাকা অভিযুক্ত এবাইদুল্লাহ মণ্ডল গ্রেপ্তার, এফআইআরে নাম থাকা ছজনের মধ্যে প্রথম অভিযুক্ত গ্রেপ্তার, জয়নগরে সন্দেহজনক টোটোকে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ প্রতিম, আরও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ, আর কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, জয়নগর থেকে এবাইদুল্লাহ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তোমায় বলে রাখি, এই ঘটনায় কিন্তু প্রথম, অর্থাৎ যে তিনজন ক্যানিং এ তৃণমূল নেতা খুনের ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু প্রথম এফআইআর এ নাম থাকা অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো। এবং এই এবাইদুল্লাহ মণ্ডল যার নাম উঠে আসে এবং এফআইআর এ নাম থাকে, স্বপন মাঝির ছাড়াও আরো দুই তৃণমূল নেতা খুনের ঘটনাটি ঘটে, তারপর থেকে কিন্তু এরা সকলেই গা ডাকা দেয় বলে পুলিশের দাবি। মূল জন অভিযুক্ত রফিকুল সর্দার, তার এখনো পর্যন্ত কোনো নাকাল পাওয়া যায়নি। তুমি জানো, এই গোটা ঘটনার পর এর আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তার নাম এফআইআর এ ছিল না। কিন্তু এফআইআর এ নাম থাকা ক্যানিং এর ট্রিপল মার্ডার কেসে তিন তৃণমূল নেতা খুনের ঘটনায় প্রথম গ্রেপ্তার হলো এই এবাইদুল্লাহ মণ্ডল। তাকে আদালতে পেশ করা হবে কালকে, আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারীরা। এবং বাকি অন্যান্য আরো যারা অভিযুক্ত, পুলিশের দাবি তাদের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। যদিও এই ঘটনায় যিনি মূল অভিযুক্ত, যার নামে মূল অভিযোগগুলো করা হয়েছিল রফিকুল সর্দার, সে কিন্তু এখনো পর্যন্ত অধরা। ধন্যবাদ পার্থ। মূল যারা ক্রিমিনাল, যারা কিলার, তারা এখনো কেউ অ্যারেস্ট হয়নি, পুলিশ চেষ্টা করছে। কিন্তু আমরা প্রশাসনকে অনুরোধ করব যে দ্রুততার সঙ্গে এদেরকে অ্যারেস্ট করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। সোমবারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেতা ও বিধায়ক শওকত মোল্লা। হয়ে গেল, আপনারা গেলেন, গ্রামে গেলেন, জনপ্রতিনিধিরা গেল, এরা তো চিহ্নিত, তাদেরকে তো চিহ্নিত মানে জানাও গেছে যে তারা কারা, তাও গ্রেপ্তার করা যাচ্ছে না। আমরা দীক্ষিতদের বাড়িতে যাওয়ার পর আমরা এসে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত অ্যারেস্ট না হওয়ার ফলে আমি প্রথমেই বললাম যেটা, যে জনগণের মধ্যে আস্তে আস্তে ক্ষোভ বাড়ছে। ক্যানিংয়ে তিনজন তৃণমূল নেতাকে প্রকাশ্যে খুন, নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রের এসসি এসটি সেলের ভাইস চেয়ারম্যানের, সরকারি নিয়ম মেনে আর্থিক সাহায্য পেতে সাহায্য করব, পুলিশ দোষীদের বাঁচানোর চেষ্টা করছে, অভিযোগ কেন্দ্রের এসসি এসটি সেলের চেয়ারম্যান অরুণ হালদারের।